ব্যাটারি চালিত অটোরিকশা ইস্যুতে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, নিশ্চয়ই ভালো নির্দেশনা আসবে এবং সেটাই বাস্তবায়িত হবে। একই সঙ্গে দেশে ধীরে ধীরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, কেউ দেশের নিরাপত্তা ব্যবস্থায় বাধা দিলে কঠোরভাবে দমন করা হবে। এছাড়া ভুয়া মামলা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, মিথ্যা মামলায় কেউ যেন হয়রানির শিকার না হন সেজন্য জেলায় জেলায় কমিটি করে দেয়া হবে।